सन्देश खाली घटनाको विरोधमा आज भाजपा महिला मोर्चाले सिलगढीमा थाना घेराउ कार्यक्रम गर्यो। यसलाई केन्द्र गरेर एनजीपी थानामा उत्तेजनाको माहौल देखा पर्यो। यस अवधि विक्षोभकारीहरूको पुलिससित झडप समेत भएको बताइएको छ। प्राप्त जानकारी अनुसार आज बिहान एनजीपी थाना संलग्न रेलवे इन्स्टिच्युट मैदानमा भाजपाका कार्यकर्ताहरू भेला भएका थिए। यसपछि लगभग 12 बजी डाबग्राम फुलबारीका विधायक शिखा च्याटर्जीको नेतृत्वमा भाजपाका कार्यकर्ताहरू साथै समर्थकहरू एउटा र्यालीको माध्यमद्वारा एनजीपी थानामा पुगे। थाना अघि पुग्न साथ प्रदर्शनकारीहरूलाई पुलिसले रोकिदियो। थाना परिसरमा विशाल पुलिस वाहिनी अगावै तैनात गरिएको थियो। यसपछि भाजपा नेता तथा कार्यकर्ताहरू थाना अघि बसेर विभिन्न नाराबाजी गर्न थाले। थानाको गेटमा भाजपा महिला कार्यकर्ता तथा समर्थकहरूमाझ जब पुलिसको धक्कामुक्की समेत भएको बताइएको छ। पछि भाजपाको एउटा प्रतिनिधिमण्डलले थानाको ओसीसित भेट गर्यो। विधायक शिखा च्याटर्जीले लगाएको आरोप अनुसार राज्यको पुलिस सत्ताधारी पार्टीको नोकर बनिसकेको छ। तिनीहरूले सन्देश खालीमा आन्दोलनरत ग्रामीणहरूमाथि अत्याचार गरिरहेका छन्। सन्देश खालीमा महिलाहरूमाथि भएको शारीरिक अत्याचारपछि मुख्य आरोपी शेख शाहजहाँलाई लुकाउने प्रयास गरिरहेको छ। तिनले मुख्यमन्त्री ममता ब्यानर्जीले राजीनामा दिनुपर्ने माग समेत गरेकी छिन्। মহিলাদের উপর একাধিক জায়গায় টর্চার চলছে, কোন কোন জায়গায় প্রকাশ হচ্ছে, প্রকাশ করলে তাদেরকে মেরে ফেলা হবে, কেটে ফেলা হবে, বাড়ি ভেঙে দেয়া হবে। আপনারা দেখেছেন তুফানগঞ্জে যে ব্যাপারটা, দিনহাটার যে ব্যাপারটা, সেই মহিলা বাড়ির থেকে পালিয়ে গেছে বাড়িঘর ফেলে দিয়ে। কারণ কি, তার বাড়ির থেকে তাদের স্বামীকে মেরে ফেলা হবে, তাকে মেরে ফেলা হবে, তার পরিবারকে মেরে ফেলা হবে। এই রকম অত্যাচার চলছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। মাননীয় মুখ্যমন্ত্রী চোখ বন্ধ করে বসে আছেন, তাদের দলের লোক নাকি এই সমস্ত কিছু করে না, তো শাহজাহানকে ধরতে পারছে না। যার মদতে, মুখ্যমন্ত্রীর মদতে শাহজাহান পরিপুষ্ট, আজকে সেই শাহজাহানকে কোনোভাবে ধরা যাবে না। পুলিশরা বিরোধীদের ঢুকতে দেবে না সন্দেশখালিতে, কিভাবে কি হচ্ছে না হচ্ছে এগুলো প্রকাশ পেয়ে যাবে। রাজীব কুমার যে দুর্নীতির সঙ্গে যুক্ত, সেই রাজীব কুমারকে নিয়ে এসে তাকে কিন্তু ওই সন্দেশখালির দায়িত্ব দেয়া হলো, মানে আরও দুর্নীতি যাতে হয় ওখানে। কিন্তু মানুষ এবার ছেড়ে দেবে না, সারা পশ্চিমবঙ্গের মানুষ জাগরিত হয়েছে, তাই মানুষ আজকে রুখে দাঁড়িয়েছে। আগামীতে আরও দেখুন, মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন শাহজাহান নির্দোষ। তাহলে এই মুখ্যমন্ত্রী, আমি বুঝি না উনি পাগল না মানুষের চোখটা অন্যদিকে ঘোরানোর জন্য এই সমস্ত কথা বলেন। কখনো বলেন যে রাকেশ রোশন চাঁদে যাচ্ছে, 1500 কিলোগ্রামের বাচ্চা, ওই আপনার বিষ্ণু মাতা, এই সমস্ত উল্টোপাল্টা কথা বলেন। নিজেদের যেখানে দাঁড়িয়ে তারা এখানে ইয়ে করছেন, প্রোগ্রাম করছেন, তারা ধর্ণা দিচ্ছেন, সেই ধর্ণা মঞ্চে দাঁড়িয়ে অশ্রাব্য ভাষা ইউজ করছেন, যেটা মুখ্যমন্ত্রী বলে বলতে লজ্জা লাগে আমাদের, যে এই মুখ্যমন্ত্রীর আন্ডারে আমরা রয়েছি। ছি, ধিক্কার জানাই ওই মুখ্যমন্ত্রী। বারবার দাবি করছি, কেন উনি মুখ্যমন্ত্রী থাকার উপযুক্ত নন, উনি পুলিশ মন্ত্রী থাকার উপযুক্ত নন। আইন যার হাতে, সেই পশ্চিমবঙ্গের আইন তলানিতে কোনো আইন বলে কিছু নেই, যে যা করছে তাই হচ্ছে। সুতরাং মুখ্যমন্ত্রীর নির্দেশেই যত অকর্ম কুকর্ম যা হচ্ছে সব মুখ্যমন্ত্রীর নির্দেশে। মহিলাদের মান সম্মান কিছু নেই, ধুলাই মিটে মিশে গেছে। সুতরাং এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরা অবিলম্বে দাবি করছি। পদত্যাগ বাধা ওই বিজেপিকেই দেওয়া হবে, তাছাড়া কারোর জন্য বাধা নেই। বাধা আছে শুধু বিজেপির। লড়াই যারা করছে মানুষের জন্য, যারা করছে মহিলাদের জন্য, যারা করছে বাচ্চাদের জন্য, সে হচ্ছে ওই বিজেপি। কাজেই বাধা দাও, ওই বিজেপিকে বাধা দাও, বিজেপিকে উঠতে দেওয়া হবে না। ওদের একটাই ভাবনা চিন্তা।